আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ আমাদের দেশে মহিলারা ওয়াজ করে ইউটিউব এটা তো জায়েজ নেই মহিলা বক্তার ওয়াজ শোনা জায়েজ কথা না কেন হগলে কয় না কইব কেমনে তারা মনে শুনে ইউটিউব থেকে শোনেন ভালো করে শোনেন কেন জায়েজ নেই মহিলারা কেন ওয়াজ করতে পারবে না জারি কাজ তারি সাঝে অন্যকে দিয়ে এই যারি কাজ তারি সাজে অন্যকে দিয়ে লাঠি বাজে কিউ সবাই জব দিতে পারেন এলাকায় মনে বেদাতি বেশি আই বুঝালছি এই দেশে মহিলা বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই এই জন্য জায়েজ নাই পরপুরুষে পুরুষে তার কণ্ঠ শুনতে পায় আরেকটা হলো এই জন্য জায়েজ নাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ছয় লক্ষ হাদিসের হাফেজা রইসুল মুফাসসিরিন যিনি ত্রিশ পারা কোরআনের হাফেজা রসুল তো আয়েশাকে বসায়া রাখতেন না কখনো যদি মহিলারা ওয়াজ করা যায় হতো তাহলে রসুল বলতেন আয়সা আমি মক্কায় দাওয়াত দেই তুমি মদিনায় গিয়া দাওয়াত দাও কথা কন না কেন ওরা কি আয়েশাতে সাথে বড় হুজুরি হয়ে গেল নি কোন হুজুরি কথা কন না কেন এইগুলো পুরাই কুম রাখি এইগুলাকে কখনো সমর্থন করা যাবে ধারে কাশি যাওয়া যাবে না কিসের মহিলা বক্তা

এর সত্যতা জয়েজ এই কথা কোন না কেন আচ্ছা যে হাতের রেখা দেখে বলে এই যে এই যে তোর ঠাড়া একটা থাপ্পড় দিবেন কিরে থাপ্পড় দিলি কা বেটা সকালে এখানে আসার সময় তুই তোর হাতরা গনায়া সাইলি না আই যে তোর একটা থাপ্পড় দিব তুই না ভবিষ্যৎ বলতে আরস তো তোর ভবিষ্যৎ গনাইব কেডা লিটন দেওয়ান্তি ব্যবসা আপনার হাত দেখি বর্তমান ভবিষ্যৎ আস্তে আস্তে রাখেন আপনি কি বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাবছেন আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিস্তি বিজ্ঞাপন দা এই রকম ভন্ডামি সমর্থন করা যাবে গায়েব খবর জানেন কে জোরে বলেন কে আল্লাহ কত বড় ধান্দাবাজ আবার আবার বিজ্ঞাপনে আবার এই বিজ্ঞাপন দেওয়ার জন্য আবার হুজুর আজ একদল এডভাইস বিজ্ঞাপন করার জন্য কথা বলন না স্বামী করুন লিটন কাছে কোরআনের আমল সারা স্বামী স্ত্রী কখনো মিল হতে পারবে স্বামী নামাজ পড়ে না স্ত্রীও পড়ে না ওদের শরীয়তের বিয়া আছে না গেছে যেই ছেলে মেয়ের বিয়েতে গান বাজ না হয় গায়ে হলুদের রাত্রে কনসার্ন হয় একটা বিয়ের মধ্যে আল্লার দায়িত্ব থাকে না সামারি সঞ্চারও করতে পারে না এই গান বাজতো যন্ত্রের এইগুলা থেকে বধ স্বামী থেকে ফিরে আসা লাগবে কথা কোনটাই কি না আরো কথা বলতাম বলছি একদম নরি ভাই কারণ মাফিজ বারো তারিখ তেরো তারিখ এই হচ্ছে হজোর আপনার কণ্ঠে আজান শুনতে চাই এইগুলা বাদ এইগুলা প্রশ্ন করবেন না এই অবান্তর কথাবার্তা দরকার নেই কোরআনের আমল হচ্ছে শ্রেষ্ঠ আমল কথা না। কোরআনের আমল ستوى مال ستوى مال وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله بول لنا بي قرآن <applause> تاكي <applause> نازل كورتي ممنر جنة شفاء ممنر جنة رحمة এখন আমি আজান দিব কিবা করে দিব সব জায়গায় গেলে হুজুর আজান দেন গজল গান মায়ের গান গান আবার কয় হুজুর সবাই মায়ের গজল বলে বাবার গজল কেউ বলে না কত রকমের রিকোয়েস্ট দেখে আব্বার গান আছে আব্বার গান কই গেল আব্বার গান আছে মন কাননে ব্যথা জাগে বাবা তুমি শূন্য ঘরে পড়ে আছি বাবা তো ভিনে মন কাননে ব্যথা যাগে কথা ঠিক কিনা না কষ্টের চাদরে ঢেকে গেছে বাবা স্বপ্ন গলি তুমি নেই পাশে তার জানি যে কিছু না এ জীবনী মনে হয় মরুধুলি কষ্টের চাদরে ঢেকে গেছে বাবা

তালা খুললে দরে বাবা তালা খুলে তো তোর বাবা তালা খুলবে কি তোর বাবার তালা খুলবে কে তোর বাবার নিজের তালাই তো ঠিক নাই কথা বল না কেন কি গান এ দুনিয়ার মুসলমান ইমানদার দোয়া করে দেব কিছু মধ্যে আজান বলতে পারবো না তবে একটু বলবো সবাই তো পুরো আজান দিতে পারবো না কিটা আর কিটা বেদাতিদের পেছনে নামাজ পড়া জায়েজ আছে কি না জায়েজ নাই কারণ কল্ল বেদাতি বলালা প্রত্যেক বেদাতি গুরুম গুমরাহি এবং বেদাতিদের ঠিকানা হবে কোথায় আরো আসতে আরো আসতে মহিলারা শুনবো তো বেদাতিদের ঠিকানা কোথায় হবে যেন যারা সিরিক করবে তাদের ঠিকানা ঘুষ খেলে খেলে শিক্ষা প্রতিষ্ঠান তারাও দখল করে রাখছে আপনি যাবেন ডাল পারে দুই হাজার বারো সালে আমি তারা পড়েছিলাম সভাপতির আগে একটা ছেলে আর কি পাঁচ অক্ট নামাজ আদায় তো ও আয়েশা আজান আজান দেব না ও থাপ তুই আজান লিখা কা আই আজান দিব অথচ ওনার আজান শুদ্ধ হয় না তো আমি বললাম এই লোকটারে সভাপতি বানাই লোক এক হুজুর কয়েন না লাডির জুর কথা কন না কেন ঠিক লাডির জুর দেখে আবার হগলে ডরে ডরে আবার কি জানি অন হগলে দুষ নাই হগলে মিল্লা লাডির জুর আছে আমদার এবারে সভাপতি বানান লাগবে

যারা সৎ ব্যক্তি ধনী হোক আর গরিব হোক যারা সৎ ব্যক্তি নামাজি ব্যক্তি এরা মসজিদ মাদ্রাসার নেতৃত্ব দিবে কথা কন ঠিক কিনা আর যদি এই প্রতিষ্ঠানগুলি যদি কোনো হারাম ঘরের হাতে চলে যায় বুঝবেন কেয়ামত বেশি দূরে নয় কেয়ামত কথা কন না কেন বুলবুল নিকট দিয়া গেছে না বুলবুল যেই দিকটা গেছে ওই দিকটা কিন্তু গুল গুল বানায়া ফেলছে কথা কন না কেন চেয়ারম্যান নাই তো আল্লাপাক তো কবেই গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় একমাত্র রহমতের নবীর বরকতে আল্লাহ পাক কিছু কিছু একটা লারা দেয় সতর্ক হওয়ার জন্য কথা কন না কেন যাই হোক যার কেরাত সহি নয় তার পিছন নামাজ পড়া যাবে কেরাত সহি নয় এরকম অসংখ্য লোক আছে ক্যারাত সহি নয় আমাদের সমাজের যারা মসজিদ মাদ্রাসা নেতৃত্ব দেয় ওনাদেরও দোষ আছে পড়া শুদ্ধ না বেতন কম দিয়া রাগ তার লাভ বেশি যে হাফেজ আলেম ইমাম খতিবদের কণ্ঠসুর থাকুক বা না থাকুক যাদের পড়া সহি বেশি বেতন দিয়ে রাখবেন কথা কণ্ঠে কিনা না ওইদিকে দিকে যাচাই করে না পাঁচ হাজার দিয়ে আমি কিনতাম দশ হাজার দিয়ে আমি কিনতাম দুই হাজার দিয়ে হুজুর পাওয়া যায় হ্যাঁ ফরে এই ফরা হয়েছে এইটা হায় হাওয়াজার মধ্যে হায় ও লাগাই দিছে একটা আকার দিছে বারোটা বাজাইয়া এই জন্য দের দরকার হাফেজ দের দরকার এলাকায় মসজিদ মাদ্রাসা দরকার কথা কন ঠিক কিনা আবার আজানের ক্ষেত্র শুদ্ধ থাকার দরকার আসি কি নাই বিভিন্ন মসজিদে আজান দেয় আহারে আমি বলবো সাধারণ যারা পাবলিক যারা আজান দিতে চায় আপনি নিজে ইমাম সাহেবের কাছে মোয়াজিনের কাছে আপনি প্র্যাকটিস করবেন হ্যাঁ আপনারে শুদ্ধ করবেন না আবেগে যায় আজান দাদা গিয়া কয় আসাহাদুয়া মুহাম্মাদার রাসূলুল্লাহ শুদ্ধ হইছে কথা শুদ্ধ হইছে শুদ্ধ হয় না রে ভাই আরে রে হেদ এ حدد الرسول আমি সাক্ষ্য দিচ্ছি আস হাদু স্পষ্ট করে ইমাম সাহেবের কাছ থেকে টর্ডিং নিয়ে দিবেন যখন আপনি শুদ্ধ করে আজাদ দিবেন এলাকার ঘরে ঘরে রহমত দিবেন ততক্ষণ আপনি আজাদ দিবেন যতক্ষণ আমি প্রায় সময় আমি দেখি আমি যেখানে আমার বাসা বাসার পাশে একটা মসজিদ আছে মিনিটে আজান খতম কথা কম না কেন দিতে হবে দৃঢ়স্থির ভাবে কেন আপনি আজান দৃঢ়স্থির ভাবে দিবেন বিশ্বনবী বললেন একজন মুয়াজ্জিন যতক্ষণ দীঘ করে আজান দেয় ততক্ষণ পর্যন্ত এলাকার ঘরে ঘরে এলাকার মধ্যে আমার আল্লাহ তারা ততক্ষণ পর্যন্ত রহমত আর রহমত দান করে দেয় এবং ততক্ষণ পর্যন্ত মাথায় আল্লাহ পাখের মুবারক থাকে সুহান আল্লাহ কম আর দীর্ঘ করে দিলে যতক্ষণ দিবে ততক্ষণ এলাকার ঘরে ঘরে রহমত বরকত দান করে দেন কে আবার কামলা লুকেরা আমি যখন মাদ্রাসায় পড়তাম তো আমি এক মসজিদে আমি আজান দিতাম এখন তো কণ্ঠ ভারী হয়ে গেছে কারণ বিভিন্ন রকমের সুরের প্র্যাকটিস করতে হয় বয়সের সাথে অনেক সময় সময়টা ম্যাচিং হয়ে যায় তাই না তাই না তো আমার আগে আজান দিতাম ফাঁকা আট মিনিট কত মিনিট তো কামলা লোকারা কিছু দেখতো ছাত্র মানুষ তো আমি তো আজান দিতাম আট মিনিট লাগাইয়া তো কামলা লোকেরা কে হুজুর আমরা যতক্ষণ আজান না শেষ করেন অতক্ষণ তো আমরা খেতে তো উঠতারি না আপনি তাড়াতাড়ি দিয়ে আমি কি ভাই আমি তাড়াতাড়ি দিতে না কারণ আমার পাঁচ কাজেই ওয়াক্ত আজান দেওয়া পাঁচ নামাজ পড়ানি জুমার দেওয়া কথা কন ঠিক কিনা এখন তো চাকরি করার সময়ও নাই এত ব্যস্ততা মানে চাকরি করার সময় নাই কত মাদ্রাসা থেকে খেরাতের ক্লাস করানোর জন্য অফার আছে হুজুর সপ্তাহ তিন দিন সময় দেন আমি কি সপ্তাহ তিন দিন তিন ঘন্টা সময় নাই আমার হাতে রাতে প্রোগ্রাম দিনে ঘুমাও আবার দূরের প্রোগ্রাম দিনে কিসের ঘুম টেনশন যাওয়া লাগবে প্রোগ্রাম তো মিস করা যাবে না কথা না কেন এই জন্য আমি প্রায় জায়গায় বলি হাফেজ আলেম ইমাম খতিব যেটাই হোক না কেন কণ্ঠসুর থাকুক বা না থাকুক এটা শর্ত না শর্ত হলো তার পড়াটা সহি কিনা সে কোরআন হাদিস থেকে কথা বলে কিনা ওইগুলা হচ্ছে আসল শর্ত কথা কোন ঠিক কি না এগুলো যদি শুদ্ধ হয় বেতন বাড়ায় দিবেন বেতন বাড়াবেন না কেন অবশ্যই বাড়িয়ে দিবেন পারবেন না ইনশাল্লাহ জোরে বলে আমিন আবার মেসকাতুল মাসাবের মধ্যে আরেকটা হাদিস এসেছে তোমার ইনকামের খাবার যেন হারাম করে পেটে না যায় সুদ করে পেটে না যায় ঘুষ করে পেটে না যায় এই জন্য আলেমদেরকে খাওয়াও আল্লাহ নামাজিদেরকে খাওয়াও সুহান আল্লাহ বলতেন না 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 এখন কি বলে জানেন এখন কি বলে ও এখন বলে চল্লিশা করবে দিনা করবে বড় বড় লোক বাচ্চা বাচ্চা দাওয়াত দেয় ধনী ব্যক্তি বাচ্চা বাচ্চা দাওয়াত দেয় তেল ডালে খাওয়ান আপনি গরিবদেরকে খাওয়ান আল্লাহর আরস খুশি হয়ে যাবে কথা কন ঠিক কিনা আল্লাহর আরস খুশি হয়ে না এখন তেলের মাথায় তেল ডালে ধনী ব্যক্তি একজন অসুস্থ হয়েছে দেখবেন এবারে হাসপাতাল চাওয়ার জন্য কত লোক গাড়ি ভাড়া কইরা যায় এবার চাইতো বাড়ির পাশে গরিব লোক নামাজি ব্যক্তি গরিব লোক রিক্সাওয়ালা দিন মজুর পরে আছে বিছানায় কেউ দেখার জন্য যায় না বিশ্বনবী বললেন যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় যতক্ষণ অসুস্থ ব্যক্তির কাছে ছিল ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের নিয়ামতের মধ্যে রইল তেলের মাথায় তেল ঢালবো কেন আমরা মরহুম আইন উদ্দিন আজাদ আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করে বলি আমিন উনি লিখে গেছেন তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুঠিয়া তেল বিনা চলে না রে তেল বিনা চলে না তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুঠিয়া তেল বিনা চলে না রে তেল বিনা চলে না দুলে ঠিক করব কেম নে এটা তালে তালে হয়ে গেছে আবার ধনী ব্যক্তি বিয়ের দাবার দেয় এক গরিবরা বিয়ের দাওয়াত দিলে আবার যায় না ও খাওয়াবে কি তো বাস খাই বাস বাস মানে কি দেশি সারা খাই না গরিবের বিয়েতে খান আর না খান ওখানে তাদেরকে গিয়ে আপনি সম্মানী দিবেন কথা কন ঠিক কিনা সম্মানী মানে দেয় আর উপহার দেয় না দেখ দেখছি আর কত কিছু দেয় গ্লাসের সেট ডিনার সেট দেয় না দেয় না তা আপনি অনেকে টাকা দেয় উপহার দেয় টাকা দেয় গরিব মানুষ মেয়েটার বিয়ে দিতেছে নে টাকা দেয় ওটা তার কাজে লাগবে যদি রেন থাকে ও রেন থেকে মুক্তি পাবে না ধনী ব্যক্তি দাওয়া দিলে হ্যাঁ তার উস না কেন কথা কন না কেন ও নবীজিকে হাজির নাজির বলা যাবে কি না হাজির নাজির হাজির নাজির একমাত্র কে আচ্ছা একটা আল্লাহর অলির ঘটনা দিয়ে আপনাদেরকে বলি যেহেতু প্রশ্নটা এসেই গেছে ভালো করে বুঝুন রাবিয়া বসরী পিতার নাম ছিল اسماعিল রাহিমাহুল্লাহ এই اسماعিল রাহিমাহুল্লাহ কে আল্লাহ রাসূল দিদার দিয়েছিলেন সুবহানাল্লাহ পড়েন ওই জামানায় যে বাদশা ছিল বাদশা তারও ক্ষমতা কম ছিল না খুব ভালো করে কথাটা দিলের কান লাগাই শোনেন ওই বাদশা বলল ইসমাইলকে বলো আমার সাথে দেখা করতে এই কথাটা বলার পরে রাজ্যে যারা আছে তারা সবাই রওনা করলো ইসমাইলকে নিয়ে আসবে দরবারে হঠাৎ করে বাদশা বলল থামো যাওয়া লাগবে না বরঞ্চ আমি তার কাছে যাব যাকে রসুল দিদার দিয়ে ধন্য করেছে সে কেন আমার কাছে আসবে বরঞ্চ আমাকে যাওয়া লাগবে জোরে করে আল্লাহ আকবার আপনি মদ খান গাজা খান ইয়াবা খান নবী হাজির নাজির নবীর ঠেকা পড়ছে গাজা কুর মতকুরের কাছে নবী হাজির নাজির এই নবীর দাম কি এত কমছে নবীকে টেলিভিশনের বক্তার মতো যে কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষণা দিবে আর এলাকার প্রত্যেকের ঘরে ঘরে টিভি আসতে পারলে নবী আসতে পারবে না কেন নবী কি টেলিভিশনের বক্তার মতো দামটা কি কমছে না বাড়াইছে কমাইছে না বাড়াইছে নসুলের দাম কমাইছে হাজির নাজির যারা বলে এরা সিরিক করে কুফুরি করে হাজির নাজির একমাত্র আল্লাহ ইমান আমল দ্বারা রসুলের আদর্শের কাছে আমরা নিজেরা যাইতে হবে কথা কর ঠিক কিনা আরেকটা আছে জাকাতের বিধান রসুল বললেন জাকাত দিবা তোমাদের উপর ফরজ যারা যারা জাকাত পাও না ওরা তোমার কাছে আসবে না ওদের ঠেকা নাই তুমি জাহান আগুন থেকে বাঁচতে হবে জাকাতের টাকাটা দিয়া ফেডের বিষ তোমার তুমি সিল্লার লাগবো এই কথা না কেন পেট ব্যথা আপনার আপনি সিল্লাবেন আমি সিল্লাব না রসূলের সুপারিশ আমরা পাবো আমরা রসূলের জন্য সুপারিশ করব না রসূল আমাদের জন্য সুপারিশ করব আর রসূলের সুপারিশ পেতে হলে ইমান আমল দ্বারা রসূলের আদর্শের কাছে আমরা পৌঁছতে হবে কথা ক ঠিক কিনা কত রকমের যুক্তি দেয় যুক্তি দেয় কোনটা জানেন নেই ওয়ানযীরা এ আয়াতের দলিল দে শাহি দাওয়া মুবাশশির শাহিদা মানে নবী সাক্ষী হবেন না দেখলে সাক্ষীই হবে কেমনে না দেখলে বলে সাক্ষীই হবে কেমনে এর লেগে বলে নবী হাজির না যে নবী দেখছে আহারে এটা তাফসীরই তা না এটা আমি তাফসীর ফাতহুল মাজিদের ভিতরে এই তাফসীরের উপর আমি গবেষণা করলাম এই শব্দটার উপরে শাহিদা নবী সাক্ষী হবে আচ্ছা আপনারা বলেন কিয়ামতের ময়দানে নু আলাইসাল্লাম কে বলবেন এখানে যারা আলীমুলাম আছেন যারা তাফসিল পড়াশোনা করছেন করেন তারা বুঝবেন বুঝবেন নু আলাইসাল্লাম কে আল্লা বলবেন ইয়া নহ তুমি কি দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে তাওহিদের দাওয়াত প্রচার করে দিয়েছিলাম তিনি বলবেন খাওয়ালা নাম পাড়াল আমি হ্যাঁ আমি দিয়েছিলাম তখন নুয়া আলাইসাল্লামের জাতিকে আল্লাহ বলবেন হাসরার ময়দানে জানে এই জাতির লুকারা এই নুহুন নবীর জাতির লুকারা। তোমাদের নহু কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছায়ছে না আল্লাহ পৌঁছায় না কুম্বাল্লা উনি যে গেছে খবরই তো নাই অস্বীকার কথা না কেন অস্বীকার গেল আল্লাহ আবার নুহুকে পুনরায় জিজ্ঞাসা করবেন ইয়া নুহু তোমার জাতির লোকের অস্বীকার করছে নুহু তোমার কি সাক্ষী আছে তখন তিনি বলবেন হ্যাঁ আমার সাক্ষী আছে সাক্ষী কারা উম্মতে মুহাম্মাদীদের দল জোরে কোন সুবহানাল্লাহ আখরি জামানা নবীর উম্মত আর আমার সাক্ষী আমরা আখরি জামানার নবীর উম্মত খুব ভালো করে খেয়াল করেন আমরা আখরি জামানা নবীর উম্মত নোয়ালাম যে বললেন আপনার নবীর উম্মত তারা সাক্ষী তা আমরা কি নুহ নবীর জামানায় হাজির নাজির ছিলাম তো জানলাম কেমনে এবারে যে কুলু সাক্ষী কথা কন্যা কেন হ্যাঁ সাক্ষী অম্মতি মহামদেরকে জিজ্ঞাসা করবে তোমরা নাকি সাক্ষী নুহু নবী দাওয়াত দিছিল নুহু নবী জামানে তোমরা ছিলে না নুহু নবীর জামানায় তো তোমরা ছিলে না সাক্ষী হলে কিভাবে অম্মতি মহামদেরা জবাব দিবে আল্লাহ তোমার বন্ধু নবীর কাছে যে কোরআন পাঠিয়েছো ওই কোরআন পরে পরে আমরা জেনেছি যে নুহু নবী নামে একজন পয়গম্বর পৃথিবীর জমিনে তোমার কালিমার দাওয়াত দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ শুধু নুহু নয় সমস্ত নবীরা তোমার কালিমার দাবাব দিয়েছে ওটা আমরা কোরআনে পেয়েছি নুহু বলবেন আল্লাহ শুধু উম্মতি মুহাম্মদি সাক্ষী নয় তোমার বন্ধু নবীজি স্বয়ং সাক্ষী বন্ধু নবীজি সাক্ষী হলো কিভাবে আল্লাহ যে কোরআন নাজিল করছেন নহু নবীর ঘটনা আল্লাহ তালা তার আসলকে জানান কি জানান নাই ইসার কথা মোসাক আলিমুল্লার কথা সমস্ত নবীর কথা এভরিথিং আউটসাইড প্রত্যেকটি কথা আল্লাহ পাক তার হাবিবকে জানিয়েছেন বলেই রাসূল জেনেছেন জোর কোন সুবহানাল্লাহ তো রাসূল রাসূল জানলেন কেন নূহ নবীর জামানায় আল্লাহ রাসূল দুনিয়াতে আছিল তাহলে হাজির এরা বলে হাজির নাজির তো হাজির নাজির না হলে যদি সাক্ষী না দিতে পারে তো নূহ নবীর জামানায় তো রাসূল ছিল না তো সাক্ষী হলো কিভাবে নহনবী জামানে রসুল যদিও না থাকেন রসুলকে দুনিয়াতে শেষে এসেছেন তার মর্যাদা বেশি সম্মান বেশি আল্লাহর পরে যে নবীর মর্যাদা ওই নবীর উপর ওই নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন জানিয়ে দিয়েছিলেন এই জন্য রসুল জেনেছেন সাহাবিরা জেনেছে আমরা উম্মতি মোহাম্মদিরা জেনেছি কথা বলেন ঠিক কিনা না কত রকমের প্রশ্ন নামাজের খবর নাই নুরবাড়ি এটা নিয়ে পালা নফল না মুস্তাফা না এটার ফরজের উপর দিয়া কি লাখিলি কথা কন না কেন ফরজের খবর নাই পাসত নামাজের খবর নাই আব্বা আম্মার খেদমত করার খবর নাই কথা কন না কেন ভাইরে নবীর আদর্শ আপনাকে পালন করতে বলা হয়েছে নুরুনা মাদির এটা নিয়ে আপনাকে কিলাকিলি করতে বলা হয় নাই রসুদের কাছ থেকে এলমে নূর যারা নিয়েছে তাদের নুরের রসুদেরও এলমে নূরের কমতি হয় নাই যারা সেই এলমে নূর অর্জন করেছে তাদেরও এলমে নূরের কমতি হয় নাই জোরে কনসভা এই যে সুবাহ আল্লাহ করছেন এইগুলা ইমানের নূর মসজিদ করছেন টাকা দিয়ে পয়সা দিয়ে ইমানের নূর দাড়ি সম্মান করেন ইমানের নূর রাস্তাঘাটে বড়দেরকে শ্রদ্ধা করেন সালাম দেন শ্রদ্ধা করেন সালাম দেন এইগুলা ইমানের নূর সুবাহ বলবেন না যে সম্মান দেয় সে সম্মান ওইদিকে আমি যাচ্ছি না দীর্ঘ হয়ে যাবে অনেক প্রোগ্রামে গেলে আয় রে প্রশ্ন 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 আরে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন রাসূলের সুন্নতের তাবেদারে কিভাবে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজে কত ফরজ গত সপ্তাহে আমার এক প্রশ্ন করছে আসহিকি রাসূল পড়নের হুজুর নবীজি নোরেন না মাদি আমি কি পাঁচ ওয়াক্ত নামাজে কত ফরজ কও তো কা আমি জানি না আমি বললাম بیٹা বেআদ পাঁচ ওয়াক্ত নামাজে কত ফরজ সেটা জানো না হুজুর কয় ফরজ

এই ব্যক্তিটাকে বলা হবে যে ব্যক্তি রসুলের সন্নত মেনে মেনে চলেছে সে বলবে হ্যাঁ দ্য নবিও না মহাম্মদ ও রসল্লা সল্লাল্লাহ বলে ইউ দিন কি দিন কি হমান দিন ও দিন কি যদি আপনি ইসলামের কার্যক্রমগুলি মেনে থাকেন অটোমেটিক আপনি আরবিতে কথা বলতে পারেন না দুনিয়ায় আসার ময়দানে অর্থাৎ কবরের জগতে অটোমেটিকলি আপনি ফেরত সাথে আরবিতে জবাব দিবেন দিনিয়াল ইসলাম বলা হবে মানে রাব্বুকা যদি রবের হুকুম মেনে থাকেন যদি সিরিক বেদাত যদি না করে থাকেন যখন জিজ্ঞাসা করবে সিরিক বেদাত করবে আর বলবে মানে রাব্বুকা বলবে হাই হাত আর ফেরস্তাও দেন্দা ফেরস্তা কানে শুনে না ফিডা খাইয়া কানবো ফেরস্তা কিরে আরো কটা দিতিম নয় কয় যখন আল্লাহর বিধানগুলি নবীর তরিকা অনুযায়ী চলবেন বলা হবে মান দিনুকা আপনি বলবেন দিনুল ইসলাম মান রাব্বুকা রাব্বি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন ইমান আমলের খবর নাই কি অবস্থা সমাজের ভিতরে আল্লাহ পাক আমাদের সকলকে নবী ওয়ালা বানায়া দিক আল্লাহ ওয়ালা বানায়া দিক আলেম হক্কানি পীর মাশায়েখদের সাথে সহবত থেকে